পুরো জুলাই আগস্ট জুড়ে বাংলাদেশ ক্রিকেটের যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছিল সে বিষয়বস্তুগুলো কেন জানি এখন আর নেই। তামিম ইকবালের অধিনায়কত্ব সব থেকে বেশি আলোচিত বিষয়বস্তুগুলোর মধ্যে একটি, সেই তামিম ইকবাল এখন অধিনায়কত্ব নেই, এখন আছেন সাকিব আল হাসান। সব থেকে বেশি আলোচনা হচ্ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, মাহমুদুল্লাহ রিয়াদ 7 নম্বর পজিশনটাতে সুযোগ পাবেন কি না, সেই মাহমুদুল্লাহ রিয়াদ 7 নম্বর পজিশনটাতে সুযোগ পাননি। আরও আলোচনা হচ্ছিল সৌম্য সরকার হুট করে জাতীয় দলে ঢুকে পড়ে কি না, সেই সৌম্য সরকার জাতীয় দলে ঢুকতে পারেননি। এখন সাকিব আল হাসানকে অধিনায়ক করে ওপেনিং পজিশনে ব্যাক আপ ওপেনার হিসেবে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে। দলে সুযোগ পেয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহাদি, নাসুম আহমেদ, শামীম, শরীফুল ইসলাম, এবাদত, নাঈম শেখ। এশিয়া কাপ শুরু 30 আগস্ট, বাকি মাত্র 18 দিন। ICC নিয়ম অনুযায়ী দলগুলোকে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 12 আগস্ট। বাংলাদেশ নির্দিষ্ট সময়সীমার শেষ দিনেই দল ঘোষণা করলো। এরই মধ্যে নতুন অধিনায়ক বেছে নিয়েছে BCB। সাকিব আল হাসান এশিয়া কাপ এবং বিশ্বকাপের নেতৃত্ব দেবেন। আগে থেকেই টেস্ট এবং টি-টোয়েন্টির অধিনায়ক ছিলেন সাকিব, এখন থেকে তিনি 3 ফরম্যাটের নেতা। গতকাল অধিনায়ক ঘোষণার সময় BCB সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন এশিয়া কাপের জন্য শনিবার অর্থাৎ আজ দল ঘোষণা হবে। দল কেমন হবে তার ইঙ্গিত অবশ্য দেননি BCB প্রধান, তবে তার কথায় এতটুকু মনে হচ্ছিল 15 জন তো নয় 17 জনের স্কোয়াডেও থাকবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, মাহমুদুল্লাহ রিয়াদের দলে ফেরা না ফেরা, তবে সবশেষ মাহমুদুল্লাহ রিয়াদের দলে ফেরা হয়নি। এছাড়া ওপেনিংয়ে তামিম ইকবালের বিকল্প কে হবেন সেটা নিয়েও ছিল বড় প্রশ্ন, সেই জায়গায় উত্তর মিলেছে আপাতত নাঈম শেখকে বিকল্প ভাবা হচ্ছে, আছেন তানজিদ হাসান তামিমও। সবশেষ উত্তর মিলেছে মাহমুদুল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়েছে, সৌম্য সরকারকে নিয়ে যে গুঞ্জন উঠেছিল তারও সমাপ্তি ঘটেছে। অভিজ্ঞ দুইজন অর্থাৎ সাকিব মুশফিককে সঙ্গী করে তারুণ্যতায় গুরুত্ব দিয়েছে নির্বাচক ও ম্যানেজমেন্ট। দল ঘোষণার পর যেটা মনে হয়েছে দলের লং টাইম চিন্তাভাবনায় আসলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞতাকে কিছুটা দূরে রেখেছে, তরুণদের সুযোগ দিয়েছে, সবশেষ এশিয়া কাপে একটা ভালো কিছু করার আশা দেখছে বাংলাদেশ। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে সাদিক আহমেদ সানি, স্পোর্টস মেইল 24।